আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, তাপ প্রবাহ রূপ নিতে পারে তীব্র আকারে, ঈদের আগেই আসতে পারে কালবৈশাখী। কাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় লাল সতর্কতা জারি, পাশাপাশি কয়েকটি জেলায় লু হাওয়ার সতর্কতা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কবে দেখা মিলবে ঝড় বৃষ্টির, এ বিষয়ে কি জানালো আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওদের সঙ্গে থাকুন, আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। চৈত্রের খরতাপে পড়ে যাচ্ছে শহর থেকে নগর, নগর থেকে গ্রাম। সকালে সূর্য উঁকি দিতেই তাপমাত্রা পারদ ছাড়িয়ে যায় প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস। দুপুর গড়াতে না গড়াতেই জনজীবন হয়ে উঠছে না বিশ্বাস। চৈত্র এবার অনেক রূঢ়ভাবে জানান দিচ্ছে নিজের ঐতিহ্য, তাই তো ঘরে কিংবা বাহিরে কোথাও নেই স্বস্তি। এরই মধ্যে আবহাওয়া দপ্তর থেকে আরও দুঃসংবাদ রয়েছে, দেশের উপর থেকে বয়ে চলা দাবদাহ আরও 7 দিন থাকবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে 20 এপ্রিলের পর বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আগামী কয়েকদিনে তাপমাত্রা বেড়ে 40 ডিগ্রি সেলসিয়াস পারও হয়ে তাপ প্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে। এরই ধারায় আজ থেকে আগামী 18 এপ্রিল পর্যন্ত খুলনা, রাজশাহী, ফরিদপুর, মাদারীপুর জেলার উপর দিয়ে তীব্র তাপ প্রবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে। এ সময়ের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর জেলার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস ওঠার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য জেলাগুলোর তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠারও সম্ভাবনা রয়েছে। এদিকে সতর্কবার্তা, বর্তমানে দেশে দিনে অধিক গরম আর রাতে হালকা শীত অনুভব হচ্ছে। তাপমাত্রা এই দূরত্ব পার্থক্যের কারণে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে তীব্র তাপ প্রবাহ ও খরার কারণে বোরো ধান এবং বিভিন্ন রকমের সবজি ও ফসলের জমি ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 39.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, গতকাল যা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা আরও চড়বে। ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি পৌঁছে গিয়েছে। এতটাই গরম অনুভূত হচ্ছে, সেই সঙ্গে বেড়েছে গরম হাওয়া। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম থেকে শুরু করে রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা প্রায় 40 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। কলকাতা শহরে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছতে আর বেশি দেরি নেই। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজ রহমান জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম এবং নেত্রকোনা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।